হাওড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি পানিবন্দী লাখো মানুষ সুনামগঞ্জ জুড়ে ফসল হারাদের আত্মনা টানা বৃষ্টিতে দুর্ভোগের নগরী ঢাকা খানাখন্দ আর ময়লা পানিতে সয়লাভ রাজপথ আগস্টের মধ্যে ঠিক হবে দক্ষিণের মেয়রের আশ্বাস যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্য কারাবাস আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এই রায় সব ক্ষেত্রে প্রযোজ্য জানালেন অ্যাটর্নি জেনারেল চোরাকারমানিদের তৎপরতায় উজার হচ্ছে বরগুনা সংরক্ষিত বনাঞ্চল অসাধু সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ মাখানো মুড়ির ফ্লেট পাঁচশো টাকা তবুও ভিড় মিরপুরে দোকানে ভিন্ন ভিন্ন দামে মিলবে সাতাশ রকমের মুড়ি স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সালে সালেজুর চৌধুরী দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আরও অবনতি হয়েছে সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতির হাওড়ের শেষ বাঁধটিও ভেঙে গেছে সোমবার ভোরে প্রায় এক মাস চেষ্টা করেও পাগনার হাওড়কে রক্ষা করতে না পেরে তাই ফসল হারিয়ে দিশে হারা হাওড় অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা সঙ্গে ছিলেন সুনামগঞ্জ প্রতিনিধি শেষ ভরসার হাওর পাগনাকে রক্ষা করতে না পারার কষ্ট স্পষ্ট এই অপলক দৃষ্টিতে জীবিকার শেষ আসা ফসল হারিয়ে তাই দিশেহারা হারা সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বিলীন হয়েছে এই অঞ্চলের বিয়াল্লিশটি হাওরের বড় ফসল উড়ার বাদ হঠাৎ করে দর্শ করে চলে গেছে এ কথা শুনি আমরা বাড়ির মধ্যে চিকা পার্ক আরম্ভ হয়েছে ক্ষতির পরিমাণ আমরা বলে আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না এই অবস্থা তো বান গেল আমরা এলাকাবাসী সব তো করে ফালিয়ে করে সব জিনিস হতে গেল পুরো জমি ছাড়া অন্য কোনো ইয়া নাই মানে জীবিকা উপার্জনের কোন লক্ষ্য নাই বাদ ভেঙে যখন তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন তখন তারা ঝুলছে জেলার পানি উন্নয়ন বোর্ড অফিসে অভিমানী কণ্ঠে তাই অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতা আর দুর্নীতির জন্যই আজ নিঃস্ব তারা এখন আমাদের আর কোন উপায় নাই আমার এক নগর ইউনিয়নের চেয়ারম্যান কোনো সহযোগিতা করে নাই সরকার যে যেভাবে যতটুকু সহযোগিতা করতে পারে সহযোগিতা করবে ওইটি তো আমাদের দ্রুতই পদক্ষেপ নেওয়ার আহ্বান ফসল হারা কৃষকদের পানির অপর নাম জীবন সেই জীবনী যখন কেড়ে নিচ্ছে বেঁচে থাকার শেষ সম্বলটুকু তখন অসহায় চোখে চেয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না হাওর অঞ্চলের এই মানুষগুলো তাই আকুতি এখন যত দ্রুত সম্ভব বেঁচে থাকার জন্য সরকারের সহায়তা চান তারা মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ফোর সুনামগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন হাওরের পানিতে ইউরেনিয়ামের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেন তিনি বৈঠকের শুরুতে শেখ হাসিনা আরও বলেন কমি মাদ্রাসার চোদ্দ লাখ শিক্ষার্থীকে স্বীকৃতি দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিধিকে বাড়িয়েছে সরকার শাহ আলী জয়ের প্রতিবেদন হাওড়ের পানিতে ভারতের মিজোরাম থেকে আসা ইউরেনিয়ামের কারণে হচ্ছে বিষক্রিয়া মারা যাচ্ছে জলজ প্রাণী ক্ষতি হচ্ছে পরিবেশের এমন অভিযোগের কথা জানিয়েছেন বিএনপি নেতারা তাদের বক্তব্যকে খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই বক্তব্য বিভ্রান্তি ছড়ানোর জন্য সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ কথা বলেন তিনি অ্যাটমিক এনার্জি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে সেখানকার পানি পরীক্ষা করা হলো তারা বললো এখানে এই ধরনের কিছু পাওয়া যায় নাই আবার একথা শোনার পরেও আবার তারা প্রেস কনফারেন্স করে এই কথা বলে বেড়াচ্ছে এর অর্থটা কি দাঁড়াচ্ছে তাদের কি প্রমাণ আছে আমি বলবো যে তারা যে কথাটা বলছে সেটা প্রমাণ নিয়ে তারা উপস্থিত হোক শেখ হাসিনা বলেন কৌমি শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে তাদের শিক্ষার মূলধারায় মূল ধারায় হয়েছে আমরা ফেলেছি চুক্তিটা কি করলাম হেফাজতের সাথে আমাদের তো কোনো চুক্তি হয়নি চুক্তির প্রশ্নই ওঠে না বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে কমি মাদ্রাসার অবদান রয়েছে এটাকে অস্বীকার করতে পারবে না কথা কথা তো সবাই ইনক্লুসিভ ইনক্লুসিভ এই শব্দ খুবই ব্যবহার করে তা আমিও ওটা বলবো যে এই যে আমাদের কমি মাদ্রাসার শিক্ষার্থীরা চোদ্দো লক্ষ শিক্ষার্থী তারা যে এই যে বাইরে পড়েছিল তাদেরকে আমরা ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চাই কাজে শিক্ষাব্যবস্থায় ইনক্লুসিভ করতে চাই বাল্যবিবাহ নিয়ে নতুন আইনের সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী এই যে বিশেষ বিধান যেখানে বা বিবাহের বয়স নির্দিষ্ট করা এটা কিন্তু আমি সম্পূর্ণ ব্রিটিশ আইন থেকে নিয়েছি আমেরিকার কোনো কোন স্টেটে বিয়ের বয়স ১৩ বছর আছে ১৪ বছরও আছে এটা যারা আলোচনা করছেন তারা এটা জানেন কি না আমি জানি না জেনেই তারা নানা কথা বলে বেড়াচ্ছেন আমাদের দেশের গ্রামের সমাজ ব্যবস্থার বাস্তবতা জেনেই এবং সামাজিক মূল্যবোধটাকে মাথায় রেখেই আইন এবং সাথে বিশেষ বিধানটা করা হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় একটি পৌরসভা এবং উনিশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয় ইউনিয়নে ভোট হবে আগামী ঢাকা একটু বৃষ্টিতেই দুর্ভোগ কয়েকগুণ বাড়ে রাজধানীবাসীর বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের ধীরগতির কারণে এই বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় অবশ্য সিটি কর্পোরেশন আশ্বাস দিচ্ছে আগস্টের পর বিশেষ করে শান্তিনগর মৌচাক মালিবাগের এলাকায় জলাবদ্ধতা থাকবে না রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারফেস মেঠোপথের কাদামাটি দেখতে রাজধানীবাসীকে টাকা অপচয় করে গ্রামে যেতে হবে না খোদ রাজধানীর শান্তিনগর মৌচাক মালিবাগ সড়কে দেখা মিলবে এর সড়কের ওপর জমে থাকা ময়লা পানি আর খানাখন্দ মারিয়ে চলছে যানবাহন আর অসহায় পথচারীরা যারা রিক্সায় চলাচল করেন তাদের চোখ মুখে ভয়ের ছাপ এত স্লো গতিতে কাজ হইতেছে বলা বল আমি এখন ব্যাংকে যাবো ব্যাঙ্কে যাইতে পারতেছে হাঁটতে আইতেছি আমার বাসা থেকেও আজকে রিক্সা দিয়ে রিক্সা দিয়ে বেরিয়েছি দশ ফিট রাস্তা গেছি বিশ টাকা পে করে তারপরে মোটরসাইকেলে উঠতে হয়েছে এটা কোনো দুর্ভোগ না এটা আমাদের সিস্টেমের সমস্যা মাঝে দিয়ে তো আমি একদিন অ্যাক্সিডেন্টও করেছি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক ব্যথা পেয়েছে কোথাও বেরোবো কথা হলে রিক্সাও যেতে চায় না আর মনে করেন যে বাসও পায় না সব দিক দিয়ে মিলাই আমরা মানে একটা মানে আমরাই জলবদ্ধতার মধ্যে পড়ে আছি ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হওয়ার ঘটনা নিত্যদিনের ধীরে চলাচল করায় বারে অসহনীয় যানজট সামান্য বৃষ্টিতেই শান্তিনগর মৌচাক মালিবাগের এই রাস্তায় পানি জমে যায় এতে একদিকে যেমন নোংরা পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে অন্যদিকে ঘটছে দুর্ঘটনা তিনবার পাতি ভাঙা যায় অনেক কিছু ক্ষতি গাড়ি আসতে পারি না এই তিন ঘন্টা জামের ভিতরে আসলাম রাস্তা ঠিক করতেছে না আমাদের গাড়ির সমস্যা গাড়ি চালাইতে পারতেছে না যাত্রীদের সমস্যা যাত্রীরা জিলি করে যাত্রীরা গালি করে আমাদেরকে একবার চার সাইড দিয়ে কাম করলে তো চলবো না বোঝেন নাই এক যে কোনো এক সাইড করে কাম করেন এক সাইড ক্লিয়ার রাখে এক সাইড ভালো রাখেন ঢাকা দক্ষিণের মেয়র শান্তিনগরের এই জলবদ্ধতা পরিদর্শনে এসে আশ্বস্ত করেন আগস্টের পর এই দুর্ভোগ আর থাকবে না এইটি ফাইভ পার্সেন্ট ড্রেনেজ অলরেডি কমপ্লিট ফিফটিন আছে আপনার এই মালিবাগ এই মোড়ের মধ্যে আপনার আমাদের আরও ফিফটিন পার্সেন্ট কাজ কমপ্লিট হওয়ার পর জুন জুলাই নাগাদ এই এলাকার ফ্লাইওভার কমপ্লিট হয়ে যাবে ফুটপাথ রাস্তাঘাট ড্রেনেজ এভরিথিং কমপ্লিট হয়ে যাবে এই বর্ষা মৌসুমে অগাস্ট মাস থেকে এই দুর্ভোগ থাকবে না নাগরিকদের প্রত্যাশা কেবল প্রতিশ্রুতি নয় উন্নয়ন কাজ দ্রুত শেষ করে কর্তৃপক্ষ মুক্তি দিবে অসহনীয় এই অবস্থা থেকে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্য কারাবাস বিবেচনা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আপিল বিভাগ থেকে প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে দণ্ডবিধির তিনশো দুই ধারায় দণ্ডিত কাউকে যদি যাবজ্জীবন দেওয়া হয় তবে তার অর্থ হবে আমৃত্য কারাবাস ব্রানব্বই পৃষ্ঠার ওই রায় দু হাজার এক সালে সাভারে সংঘটিত এক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত কারাদণ্ড দেওয়া হয়েছে এ বলা হয়েছে যদি হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন তবে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে এবং এ ধরনের মামলার সাজা কমানোর কোনো সুযোগ থাকবে না সর্বোচ্চ আদালতের এই রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায়ের কপি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে তিন পৌরসভা ও চোদ্দ ইউপিতে সাধারণ নির্বাচনের গ্রহণ শুরু হয়েছে তিন পৌরসভা নির্বাচনের পাশাপাশি স্থগিত ১৪ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণও চলছে আজ গতকাল বিশেষ নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে এদিকে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া নির্বাচনী এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে ইসি সচিবালয়ে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করা হয়েছে পৌরসভা ও ইউপিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে পৌরসভাগুলো হলো মেহেরপুর সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মকসুদপুর এর আগে ভোটের সময় নির্বাচন কর্মকর্তাকে মারধরের কারণে গত বছর বাঁশখালীর চোদ্দ ইউপিতে নির্বাচন স্থগিত করা হয় বন বিভাগের অসাধু কর্মকর্তা ও চোরাকারবারীদের তৎপরতার দিন দিন উজাড় হচ্ছে বরগুনার পাথরঘাটা উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল তবে স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ বরগুনার প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন জানাচ্ছেন জহির রায়হান জুয়েল জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনার পাথরঘাটায় সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে সংরক্ষিত বনাঞ্চল বনটির শুরুর দিকে সবুজে ঘেরা এমন চিত্র মুগ্ধ করলেও শেষ প্রান্তে পৌঁছালে দেখা যায় ভিন্ন দৃশ্য স্থানীয়দের অভিযোগ এই বনাঞ্চল থেকে হাজার হাজার ম্যাঙ্গ্রোভ প্রজাতির গাছ কেটে নিচ্ছে চোরাকারবাড়িরা আর এই চক্রের সাথে বন বিভাগের অসাধু কর্মকর্তা সহ প্রশাসনের অনেকে জড়িত বলেও জানান তারা আমি জেলে আমার সামনের থেকে আমি মাছ ধরি আমার সামনের থেকে অনেক কাট কাট কেনে ফার্স্ট ফোনে কুইয়ে দেয় লাইন ছেড়ে দেয় ছেড়ে দিলে তারপরে রাইদে কাট কাট যায় তবে নিজেদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ আমার জঙ্গলে কোনো লোক ঢুকতে পারবে না কোনো খুঁটা কাটতে পারবে না এদিকে অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কিন্তু এটা কেউ কাজ কাটলে অবশ্যই আনা হবে এবং এটি আপনি বলার পরে আমি এটি অবশ্যই বন বিভাগের সাথে কথা বলবো যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ বরগুনার পাথরঘাটা রেঞ্জে বন বিভাগের বনভূমি রয়েছে পঁচিশ হাজার একরেরও বেশি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বান্দেগির মাধ্যমে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় গুরুত্বপূর্ণ রাত পবিত্র শবে মেরাজ ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ ইবাদত বন্দেগী পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজের সময় থেকেই মসজিদগুলোতে পরিপূর্ণ হয়ে যায় মুসল্লি রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে আসা মুসল্লির সংখ্যা ছিল চোখে পড়ার মতো মহিমান্বিত এই রাতে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করে দেশ জাতি ও মুসলিম উম্মাস শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা মহিমান্বিত এই রাতে মহান আল্লাহর সাক্ষাৎ লাভে মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করেন সেই ঘটনার স্মরণে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা রাতটিকে গুরুত্ব দিয়ে পালন করেন দশক নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইফ দশক আগেই যেমনটি জানিয়েছি তিনটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়ন পরিষদের গ্রহণ চলছে আজ তিনটি পৌরসভার একটি সিলেটের বিয়ানি বাজার পৌরসভা প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন এই পৌরসভার মানুষ সীমানা সংক্রান্ত জটিলতায় গত বারো বছরে এখানে নির্বাচনের আয়োজন করতে পারেনি নির্বাচন কমিশন বাংলাদেশ লাইভেবারের লোকেশন সিলেটের বিয়ানীবাজার সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহ দিদার আলম নোবেল নোবেল দীর্ঘ দিন অপেক্ষার পর এই পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ তো মানুষের মধ্যে আসলে উচ্ছ্বাসটা কেমন দেখছেন কি পরিস্থিতি সেখানকার নোবেল আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জহুর আপনি জানেন যে দু এক সালে সিলেটের বিয়ানীবাজার সদর ইউনিয়ন যেটি ছিল সেটিকে পৌরসভা ঘোষণা করা হয়েছিল কিন্তু হ্যাঁ এই দীর্ঘ এরপর কিন্তু দীর্ঘ ষোলো বছর সময় কেটে গেছে এই ষোলো বছর সময়ের মধ্যে পৌরসভার কোনো নির্বাচন হয়নি আইনি জটিলতার কারণে সেখানে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি এই ষোলো বছর পর আজকে বিয়ানীবাজারে পৌরসভার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পৌর এবং যারা কাউন্সিলার আছেন তাদেরকে নির্বাচন করতে যাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই যে এই বুট কেন্দ্রের একটু দৃশ্য এই বুট কেন্দ্রটি হচ্ছে পৌরসভার চার নং ওয়ার্ড যেটি খাসা সরকারি প্রাথমিক দ্যালয় আপনি দেখবেন যে এখানে প্রতিকূল আবহাওয়া আবহাওয়ার মধ্যেও কিন্তু প্রচুর নারী এবং পুরুষ ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের বুট দিচ্ছেন আমরা যদি এর আগের কয়েকটি নির্বাচনের কথা বলি উপজেলা নির্বাচন বা এর আগে সিলেটের যে আরও কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনে কিন্তু আমরা এত দীর্ঘ লাইন ভোটারদের দেখিনি বা সকালবেলায় সকালবেলায় এত ভোটারের উপস্থিতি দেখিনি আজকে কিন্তু সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর বুটার এখানে সমাগম হয়েছেন এতে বোঝা যাচ্ছে যে বিয়ানীবাজারের মানুষ কিন্তু তাদের বুটের জন্য যে কতটুক আগ্রহ এবং উৎসাহ বলে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন তারা নিশ্চয় চাচ্ছেন যে তাদের বুটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নির্বাচিত জনপ্রতিনিধি এই পৌরসভায় বসবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন তো দীর্ঘ ষোলো বছর এই পৌরসভা কেটেছে কিন্তু প্রশাসকের একজন প্রশাসকের তত্ত্বাবধানে এই সময়ের মধ্যে সীমানা নির্ধারণ সহ নানা কারণে নানা সমস্যায় কিন্তু তারা নির্বাচন অনুষ্ঠিত হয়নি এখানে পরবর্তীতে আদালতের নির্দেশে এখানে নির্বাচন দেওয়া হয় এবং আজকে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা এখন কথা বলবো একজন ভোটারের সাথে ভোটারের সাথে তার কাছে জানতে চাইব যে প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন হচ্ছে আপনি তা প্রথমবারের মতো বুট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আপনার বুট দিয়ে গিয়ে কেমন লাগছে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে বিয়ানীবাজার সুশীল সমাজকে যে আন্দোলনের মাধ্যমে আমাদের বুটার অধিকার দেওয়ার জন্য আমরা দিন আগেই বুটার হয়েছি কিন্তু আমাদের বুটার অধিকার বর্তমান যে বর্তমান যিনি পৌর প্রশাসক ছিলেন তিনি আমাদের বুটার অধিকারটি হরণ করে রেখেছিলেন কিন্তু আমি যারা এই এর পিছনে অনেক শ্রম দিয়ে এই বুট আনে এনেছেন তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার খুবই গৌরববোধ করছি যে আমি এবার প্রথম বুটার এবং জীবনের প্রথম বুটটি আমি দিতে পেরে সুন্দরভাবে প্রশাসনের পক্ষ থেকেও আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না আমরা সুন্দরভাবেই সবাই যার যার বুট দিয়ে আমরা বুট কেন্দ্র ত্যাগ করতেও পারছি কোনো কোথা কোনো বাধা আপনারা আপনি যাকে নির্বাচিত করবেন বা এই পৌরসভার যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনি পৌরবাসী হিসাবে হিসাবে আমি প্রত্যাশা করি আমাদের এখানে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে অনেক দিন থেকে কোনো উন্নয়ন হয়নি পৌর প্রশাসক এই উন্নয়নকে তামিয়ে রেখেছেন যিনি আমাদের নতুন প্রশাসক আসবেন তিনি যেন আমাদের পৌরসভাকে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে বিশ্বের কাছে পরি পরিচিত করিয়ে দেন এবং আমাদের রাস্তাঘাটকে এবং আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন এই দাবি আমার এই এই কেন্দ্রে আমরা এসে পেয়েছি যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব শুকুরকে আমরা তার কাছে জানতে যে আপনি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং এই নির্বাচন নিয়ে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন নিয়ে মা ভোটারদের মধ্যে কেমন উৎসাহ আপনি দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ ষোলো বছর পরে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে শুরুতেই বিপুল সংখ্যক ভোটার এখানে উপস্থিতি বিরাজ করছে এবং তারা উৎসাহের মধ্যে তারা ভোট গ্রহণ করছে ভোট দিচ্ছে এবং আমি দেখছি যে সকল স্তরের মানুষ এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এখানে এসেছে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে আমি শুরুতেই দেখছি যে সব দিক ঠিকঠাক আছে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে আশা করি আমি শেষ পর্যন্ত ভোটগ্রহণ সুন্দর হবে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো ধরনের সংখ্যা আছে কি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারা মানুষের পার্টি আমরা মানুষের প্রতি আস্থা আছে আমাদের ভোটার প্রতি আস্থা আছে আমরা বিশ্বাস করি যে সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে আমরা আমাদের ভোটাধিকার ভোটাররা প্রয়োগ করবে এবং আমাকে বিজয়ী করবে ইনশাল্লাহ জহুর আমরা শুনছিলাম একজন প্রার্থী এবং ভোটারের কথা এই পৌরসভায় পঁচিশ হাজার চব্বিশ জন ভোটার রয়েছেন তারা আজকে তাদের প্রতিনিধি জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবেন এই পৌরসভায় মোট আটজন মেয়র প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল শুকুর বিএনপি থেকে দানের শিশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু নাসের পিন্টু এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাশেম পল্লব তার প্রতীক হচ্ছে মোবাইল ফোন এছাড়া বিগত দিনে যিনি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন তিনি নির্বাচন করছেন জগ মার্কা নিয়ে এছাড়া আমরা আরও জানি যে এর বাইরে আরও চারজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখানে জামাত সমর্থিত একজন প্রার্থী রয়েছেন এবং জাসদ সমর্থিত আরেকজন প্রার্থী রয়েছেন এবং এছাড়া কমিশনার পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ প্রার্থী রয়েছেন পঁয়ষট্টি জন এবং সাতজন প্রার্থী রয়েছেন নারী কাউন্সিলার প্রার্থী সব মিলিয়ে এই বিয়ানীবাজার এলাকার পৌরসভায় আমরা বলতে পারি যে এখন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে যত সময় যাচ্ছে বুট কেন্দ্র বুট কেন্দ্রে বুটাদের সংখ্যা বাড়ছে এবং তারা উৎসব মুখর পরিবেশে তার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন জৌর এই হচ্ছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বুটের সর্বশেষ পরিস্থিতি নোবেল আপনাকে ধন্যবাদ এদিকে দীর্ঘ পনেরো বছর ধরে বন্ধ রাজশাহীর রেশম কারখানা 2002 সালে এটি বন্ধ ঘোষণার পর 2007 সালে এটিকে প্রাইভেটাইজেশন কমিশনের হাতে দেয়া হয় ব্যক্তি মালিকানায় চালানোর জন্য কিন্তু এরপরও পেরিয়ে গেছে 10 বছর এখনও কারখানা সচল করার সেই সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি কিন্তু কেন সেই উত্তর খুঁজতেই বাংলাদেশ লাইফে এবারে লোকেশন রাজশাহীর রেশম কারখানা যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেদ সাহেদ এই কারখানাটি দীর্ঘ দিনেও কেন চালু করা গেল না কি বলছেন এর সাথে সংশ্লিষ্টরা জোহর শুরুতেই জানিয়ে রাখি যে রাজশাহীর যে পরিচিতি সেখানে রেশম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মূলত বলা হয় যে রাজশাহী হচ্ছে রেশম নগরী কিন্তু সেই রেশম নগরী আপনি যেমনটি বলছিলেন যে দুই সালে বন্ধ করে দেওয়া হয় এবং দুই সালে সেটি প্রাইভেটাইজেশন কমিশনকে দিয়ে দেওয়া হয় ব্যক্তি মালিকানায় চালানোর জন্য কিন্তু এরপরে এটির উদ্যোগও নেওয়া হয় কয়েক দফা দরপত্র আহ্বান করা হয় কিন্তু স্থানীয় যারা রেশম চাষী আছেন এবং রেশম উদ্যোক্তা আছেন তাদের আপত্তির কারণে সেটি আর ব্যক্তি মালিকানায় চালু করা যায়নি এবং সরকারিভাবে এখন সে উদ্যোগটি নেওয়া হয়নি স্থানীয় সংসদ সদস্য যেমনটি আমাদেরকে এর আগে জানিয়েছিলেন যে এটি সরকারিভাবেই চালানো হবে এছাড়া পাট ও বস্ত্রমন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু বলেছিলেন যে এটি কোনোভাবেই ব্যক্তি মালিকানায় চালানো না হয় সরকারি উদ্যোগেই চালানো হবে এমন আশ্বাসও তিনি এর আগে দিয়েছিলেন কিন্তু এখনও চালু করা যায়নি আমি যদি আপনাকে একটু কারখানাটি দেখানোর চেষ্টা করি যে সেই দুই হাজার দুই সাল থেকে যে কারখানাটি বন্ধ হয়েছে তার যে প্রধান ফটকটি আছে সেখানে মরিচা ধরেছে এবং এর যে কারখানাটি মূল কারখানাটি সেটি যেহেতু তালাবদ্ধ এখন সেখানে আর ঢোকার কোনো অনুমতি নেই ফলে সেটির ভেতরের আছে সেগুলি আর দেখানো যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু রেশম কারখানা থেকে জানতে পেরেছি সেটি হলো যে এই কারখানাটিকে চালু করার জন্য কিন্তু নতুন মেশিনপত্র নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো কিন্তু এখন পর্যন্ত যেভাবে প্যাকেট করা ছিল সেভাবেই আছে সেই কারখানাটি যেহেতু চালু করা যায়নি ফলে সেই মেশিনগুলো আর কাজে আসেনি তা আমরা আরেকটু বসে বলে রাখি যে এই রেশম কারখানার সঙ্গে যেসব শ্রমিকরা জড়িত ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে পেশাবদল করেছেন এবং তারা অন্য জড়িয়ে জানিয়ে পড়েছেন আমরা যদি একটু এ নিয়ে কথা বলতে চাই এখানে আছেন দীর্ঘদিন ধরেই রাজশাহীর রেশম কারখানাটি চালু করার জন্য আন্দোলন করে আসছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জামাত খান আপনাকে স্বাগত জানাই আপনারা তো শুরু থেকেই এই রেশম কারখানাটি চালু করার জন্য নানা রকম আন্দোলন সংগ্রাম করে আসছেন তো এখন কি অবস্থা এটির আসলে এখানে বলা যায় যে রাজশাহীর পরিচিতি রাজশাহীর রেশম কারখানা রেশম ফাউন্ডেশন রেশম নগরী আপনার সিল্ক সিটি এই নিয়ে যে আমাদের সঙ্গে তালবাহানা আমরা দেখছি যে ছিয়ানব্বই সাল থেকেই কিন্তু এই রেশমের যে সম্পত্তি আছে সেটা দখল করার জন্য একটি পায়তারা হচ্ছিল তখন থেকেই কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন করে আসছি সর্বশেষ আন্দোলন আমরা গত মাসের একুশ তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে জানিয়েছি যে অনেক এদেশে আপনার ভর্তুকি দিয়ে অনেক কিছুই করা হয় কিন্তু রাজশাহীর যে ঐতিহ্য এখানে সামান্য আপনার শ্রমিক হয়তো তিন থেকে পাঁচশো শ্রমিক কাজ করতে পারে এবং এই শ্রমিককে যতটুকু কাজ করবে সেইটুকু পেমেন্ট করেই কিন্তু এই কারখানা চালু করা যায় আপনারা জানেন যে ছিয়ানব্বই সালে ভারত থেকে প্রায় দশ কোটি টাকা মূল্যে যন্ত্র নিয়ে আসা হয়েছিল যে সিল্ককে আবারও পুনরায় জীবিত করা হবে এবং এই ঐতিহ্যকে রক্ষা করা হবে আমরা কি এতই মানে আপনার নষ্ট হয়ে গেছি রাজশাহী অঞ্চলের মানুষ এবং রাজশাহী থেকে কোনো নেতা নাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো যে রাজশাহীর ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে গ্যাস এসেছিল কলকারখানা চালু করবার জন্য এখানে সেই গ্যাসকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত কলকারখানা কিন্তু অচল হয়ে গেছে বন্ধ হয়ে উদ্যোগ এটি চালু করার জন্য আপনারাই তো এটির বিরোধিতা করেছিলেন হ্যাঁ অবশ্যই আমরা বলেছি না এখানে ভর্তুকি দেওয়া হলেও এই রেশম কারখানাকে মানে সরকারের আওতায় নিয়েই কিন্তু এখানে চালু করতে হবে রেশম শিল্পকে বা। উদ্ধার করতে হবে কিন্তু এখন পর্যন্ত এই রাজশাহী কারখানাকে চালু করা হয় নাই অথচ দেখা যাচ্ছে যে আমরা বিরোধিতা করছি না ঠাকুরগা কারখানা চালু করা হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন যে ঠাকুরগা কারখানা চালু করা হোক পাশাপাশি রাজশাহী বিভাগীয় শহরের এই ঐতিহ্য রেশম কারখানা যার পরিচিতি হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী এই রেশম রেশম কারখানাকে চালু করে রাজশাহীর মানুষের মর্যাদা ফিরিয়ে দিবে মাননীয় প্রধানমন্ত্রী এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ জামাত খান আপনাকে জহুর রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান যেমনটি বলছিলেন যে তারা গত মাসের একুশ তারিখে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন অর্থমন্ত্রীকে অবহিত করেছেন যে সরকারি উদ্যোগে এই রাজশাহী রেশম কারখানাটি চালু করা হোক আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু রাজশাহী অঞ্চলে যারা পলু চাষী ছিলেন মূলত রেশনের যে কাঁচামাল সরবরাহকারী তারা কিন্তু অনেকে পেশা বদল করে ফেলেছেন ফলে এই যে পলু চাষি যারা ছিলেন তাদেরকে কিন্তু মূল পেশায় আবারও ফিরিয়ে নিয়ে এসে এই কারখানাটি চালু করা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে কিন্তু যারা এই উদ্যোক্তা আছেন তারা বলছেন যে এটি সরকার চাইলেই কিন্তু আবারও এই পৌর যদি আবারও ফিরিয়ে আনা যায় এবং নতুন করে যদি আবারো উদ্যোগ নেয় সরকার তাহলে কিন্তু এই রেশম কারখানাটি চালু করা যাবে এবং রাজশাহীর যে ঐতিহ্য রেশম সেটিকে রক্ষা করা যাবে জহুর রাজশাহী থেকে রেশম কারখানা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ শাহেদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ বাংলাদেশ লাইভে বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা জানালেন আমাদের প্রতিনিধিরা শুরুতেই সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল এবং রাজশাহী থেকে সহকর্মী কাজী অন্য প্রসঙ্গ। বদলে যাচ্ছে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক সড়ক এই সড়কের লেবুখালী পয়েন্টে পায়রা সেতু নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন স্থানীয়রা এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কুয়াকাটা পর্যটকদের যাতায়াত বাড়বে বলেও আশা করছেন তারা রাহাত খানের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল সড়কপথে বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব মাত্র একশো চার কিলোমিটার কয়েক বছর আগেও এই পথ পাড়ি দিতে সময় লাগত ছয় থেকে সাত ঘন্টা কিন্তু সময় বদলেছে এখন

আর্থসামাজিক অবস্থা খুবই উন্নয়ন দেখা যাচ্ছে এবং এখানে বিদেশি মানে ঢাকা থেকে অনেক লোক মিট কারখানা করার ইচ্ছা পোষণ করছে ব্যবসার প্রসার ঘটবে জমি জমার দাম অনেক বৃদ্ধি পেয়েছে এখানে দশ গুণ অলরেডি দশ গুণ বৃদ্ধি পেয়েছে সেতুর নির্মাণ কাজের মাত্র পাঁচ ভাগ শেষ হলেও নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলছেন সংশ্লিষ্টরা এ পর্যন্ত ব্রিজের অগ্রগতি সম্পন্ন হয়েছে পাঁচ দশমিক সাত পাঁচ ভাগ অর্থাৎ যা হয়তো আমাদের সময়ের ক্ষেপণের চেয়ে উল্লেখযোগ্য না হলেও আমরা অতি শীঘ্রই আমরা এই বৃষ্টি আমার নির্দেশ সময়ের মধ্যে আমরা কম সম্পন্ন করতে পারবো দুহাজার ষোলো সালের জুলাই মাসে শুরু হওয়া লেবুখালী সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে দুহাজার উনিশ সালের এপ্রিলে কুমিল্লা রিপোর্ট নিউজ কুমিল্লার সদর দক্ষিণে বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সা সহ চারজন নিহত হয়েছেন সোমবার রাতে দক্ষিণ সদরের বড়লে এই দুর্ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়লে নোয়াখালী গ্রামে একটি বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এ সময় ওই অটোরিকশায় চালক ছাড়া পাঁচজন যাত্রী ছিলেন এদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান এরা একই পরিবারের সদস্য আহত বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অটোরিকশা চালকের মৃত্যু হয় বাগমারা বাজারের পরে কল্ড স্টোরেজের সামনে ইকোনো পরিমাণে বাসের সাথে একটি সিএনজি সংঘর্ষ হয় সিএনজিতে ছিল একটি দুঘটনা কবিত শিশু রোগী যাকে নিয়ে যাচ্ছিল তার বাবা মা কুমিল্লা মেডিকেলে তো ঘটনাস্থলে ওই সিএনজির চালক এবং সিএনজিতে থাকা তার শাশুড়ি এবং ওয়াইফ এই তিনজন মারা যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঠিক দু বছর পর প্রতিষ্ঠা লাভ করে ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন শুরুতে এর আয়তন ছোট থাকলেও বর্তমানে এর গার্ডেনটি শুধু যে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এনে দিয়েছে তা নয় পুরো ময়মনসিংহ শহরে সৃষ্টি হয়েছে নতুন মাত্রা তথ্যচিত্রে তথ্যচিত্রেস্ক রিপোর্ট এক পাশে নদ অন্য পাশে সবুজের উদ্যান পাখির কলকাকলি আর সবুজের স্নিগ্ধতা সব মিলে অপরূপ সাজে সজ্জিত প্রকৃতি খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন প্রাকৃতিক রূপবৈচিত্র্য ভরা এই বাগানটিতে রয়েছে এক হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ সুন্দরবনের পঁচিশ প্রজাতির ম্যানগ্রোভ জাতীয় গাছের দেখাও মেলে এই উদ্যানে এখানে রয়েছে উদ্ভিদ সংরক্ষণের জন্য দুটি বড় গ্রিন হাউজ আর এসব দেখতে প্রতিনিয়তই ছুটে আসে প্রকৃতিপ্রেমীরা এখানে আসার পর আমরা এখানে আশেপাশে ঘুরে আসলে খুবই ভালো লাগছে এরকম পরিবেশটা সবসময় থাকলে খুব ভালো লাগতো অনেক ভালো লাগছে বিশেষ করে ঢাকা শহরে তো এরকম বিশুদ্ধ অক্সিজেন আমরা পাই না সেটা এখানে এসে পাচ্ছি শিক্ষার্থীরা যাতে বিশ্বের বিভিন্ন গাছ সম্পর্কে জানতে পারে এজন্য এখানে একটি আন্তর্জাতিক মানের হার্বেরিয়াম প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন বাগানটির কিউরেটর বিশ্বের অন্যান্য প্রান্তে যে গাছগুলি আছে সেই গাছগুলিরও শুকনো নমুনা সংরক্ষণ করতে চাই যাতে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের দর্শনার্থীরা শুধু বাংলাদেশের না বাংলাদেশের বাইরের বিদেশেরও গাছগাছা গাছারা সম্বন্ধে ধারণা পেতে পারে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ওসমান গনির হাত ধরেই বোটানিক্যাল গার্ডেনের যাত্রা শুরু হয় সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ ছোট থেকে বড় সব ধরনের ব্যবসায়ীদের দাবি নতুন আইনে পনেরো শতাংশ ভ্যাট কার্যকর না করার তারা বলছেন কার্যকর হলে দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে আর কমবে দেশি উৎপাদন তাদের আশা শেষ সময় অর্থমন্ত্রী এমন সিদ্ধান্ত থেকে সরে আসবেন বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে আগামী পহেলা জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করতে চায় সরকার যেটা কার্যকর হলে প্রায় সব ধরনের পণ্য বা সেবার দামের সাথে গুনতে হবে আরও পনেরো শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট দু সালে আইনটি তৈরি হলেও নানা মহলের অসন্তোষের কারণে এতদিন এটি কার্যকর করতে পারেনি সরকার গত বছরও যা নিয়ে রাস্তায় নেমেছিল ব্যবসায়ীরা শহরের ছোট ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ সবার কাছেই এখন অযাচিত আতঙ্কের নাম এই ভ্যাটাইন। তারা বলছেন এটি কার্যকর হলে বাড়বে জীবনযাত্রার ব্যয় তৈরি হবে জন অসন্তোষ পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাবে যা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে দেশীয় উৎপাদনে এছাড়া ছোটো ও বড় ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য বেড়ে বন্ধ হতে পারে বহু ব্যবসা প্রতিষ্ঠান আর বড় অঙ্কের ভ্যাট আদায়ে জটিলতা তৈরি হবে এতে ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়বে ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে বাড়ি ভাড়া বাড়বে আমাদের গ্যাসের বিল বাড়বে আমাদের পানির বিল বাড়বে আমাদের ইলেকট্রিসিটি বিল বাড়বে হ্যাঁ আমাদের যাতায়াত কস্টিংও বেড়ে যাবে যত কম হবে ততটা বেটার সবার জন্যই বেটার যদি 5 টু ভিতরে থাকে একটা লোক একটা দায়িত্ব দিয়ে একটা কম্পিউটার সেট করে এখানে আবার ব্যাট ট্যাক্সলেটটা ই ই করব এটা কি করে করা সম্ভব এবিসিসিআই সভাপতিও মনে করেন এই সিদ্ধান্ত পরিবর্তন প্রয়োজনীয় আর অর্থনীতিবিদরাও বিদেশি সংস্থার পরামর্শ এড়ানোর কথা বলছেন দেশ এবং জনগণ এটা গভর্নমেন্টের কাছে ইম্পর্টেন্ট আই এম এফের ইয়ে হলো যে আই দেখে যে রেভিনিউ কালেকশন আইএমএফ এর যেহেতু সাথে আই এর সাথে লেনদেন আছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তাদের কথাও শুনতে হয় আমার অ্যাপিল থাকবে ভ্যাট অনেক বেশি পাবেন ওনারা তারপরেও অন্যদের সাত করলেও কোনো ভ্যাট কমতি হবে না এবং যারা ভ্যাট অ্যাভয়েড করে চলতে তারা অ্যাভয়েড করবে না কারণ সাত পার্সেন্ট ভ্যাট দিয়ে সবাই ফ্রি থাকতে চাবে ঠিক আগ মুহূর্তে জনবিরোধী কোন সিদ্ধান্ত নেবে না সরকার এমন আশা সব শ্রেণী পেশার মানুষের সুলতান আহমেদ আরো একটা বিরতির সাথেই থাকুন পর স্বাগত দেখছেন নিউজ সংবাদ এবারে নিউজ আন্তর্জাতিক প্রসঙ্গ ফ্রান্সবাসীকে ঐক্যবদ্ধ করতেই ন্যাশনাল ফ্রান্স পার্টির নেতৃত্ব থেকে সাময়িক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ম্যারি লেপেন সোমবার এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন পেন এ সময়ে এমানুয়েল ম্যাক্রোকে শক্ত প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে দ্বিতীয় চূড়ান্ত ধাপের নির্বাচনের প্রস্তুতির জন্যই দলের নেতৃত্ব সাময়িক বিরতি বলে জানান তিনি পেন বলেন পক্ষপাতিত্বের অভিযোগ এড়ানো তার এই সিদ্ধান্তের আরেকটি কারণ রোববার নির্বাচনের প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়ায় নবাগত মধ্যপন্থী প্রার্থী এমানুয়েল ম্যাক্রো এবং কঠোর ডানপন্থী পেন দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের জন্য লড়বেন আগামী সাত মে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে সাবমেরিন ক্ষেপণাস্ত্র ইউএসএস মিশিগান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর এটি উত্তর কোরিয়াকে একটি কঠিন বার্তা দিবে বলেই মনে করছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জাপানের সঙ্গে মহড়া দিতে এই সাবমেরিন পাঠানো হয়েছে বলে জানান মার্কিন নৌ মঙ্গলবার এই দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম তথ্য প্রকাশ করে বলে জানান সিএনএন ওয়াশিংটন ও পিওং মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই তথ্য প্রকাশ করে সিউল জানায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর পঁচাশিতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই সাবমেরিন ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ডক করতে পারে আর সে লক্ষ্যেই বন্দরটির পণ্য সরবরাহ মেরামত সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয় এদিকে এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন বিনোদনের খবর এবার সাঁত্রিশ বছর পূর্ণ হল শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের এ উপলক্ষে সোমবার থেকে পাঁচ দিনের নাট্য উৎসবের আয়োজন করে সংগঠনটির সদস্যরা নাট্য উৎসবের এবারের প্রতিপাদ্য শিল্প সংস্কৃতি সৃজনশীলতা জয় 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 মানবতা বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির শিল্প সংস্কৃতি আর সৃজনশীলতার মধ্যে মানবতার জয়গান গিয়ে নাট্যপ্রেমীদের জন্য নাট্যোৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন সাঁত্রিশ বছর পূর্ণ হল সংগঠনটির এ উপলক্ষে শিল্প সংস্কৃতি সৃজনশীলতা জয় 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 মানবতা শিরোনামে পাঁচ দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে সংগঠনটির সদস্যরা সোমবার থেকে শুরু হয়েছে নাট্য উৎসব উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত লাকি আখন্দকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির সহযোগিতায় উৎসবে অংশ নেবে দেশের দশটি নাট্যদল আলোচনা পর্বশেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেখানো হয় উদ্বোধনী নাচ এরপর দেখানো হয় নাটক মেরাজ ফকিরের মা থিয়েটারের প্রযোজনায় নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নাটকটির কাহিনীতে উঠে এসেছে বাংলাদেশের ঘটমান কিছু বাস্তবতা দেশ জুড়ে ধর্ম ব্যবসাকে পুঁজি করে এবং ধর্মের অপব্যাখ্যা করে এক শ্রেণীর স্বার্থলোভী অসৎ মানুষ সমাজের প্রগতি ঠেকিয়ে রাখার যে অপচেষ্টা চালাচ্ছে সেটিও তুলে ধরা হয়েছে নাটকটিতে উৎসবে মঙ্গলবার সন্ধ্যায় দুটি আলাদা মিলনায়তনে দেখানো হবে গহর বাদশাহ ও বানেছাপড়ি এবং বন্দুকযুদ্ধ দুটি নাটকেরই রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক খান নাট্য আঠাশে এদিকে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য সংস্থা আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও ছিল নানান আয়োজন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নাট্যমেলার পাশাপাশি ছিল নৃত্যানুষ্ঠানও নাচ শুধু বিনোদন নয় সমাজ বদলের একটি আন্দোলন নাচ জীবনের কথা বলে বলে সমাজের কথা আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সপ্তাহব্যাপী নৃত্য উৎসবে দ্বিতীয় দিনেও ছিল দেশে বিভিন্ন জায়গা থেকে আগত নৃত্যশিল্পীদের পরিবেশনা করছি করতে পেরেছি বলে অনেক ভাল লেগেছে আজকের দিনে আমি অনেক আনন্দ করছি এবং পুরো নৃত্য দিবসটাই আসলে আমার অনেক ভালো লাগে এই দিবসটি নৃত্যশিল্পীদের কাছে খুব আনন্দের তবে আক্ষেপ নৃত্যশিল্পীদের মূল্যায়ন নিয়ে একটা মেলার মতো সব নৃত্যশিল্পীরা একত্রিত হয়েছে ছোট বড় অর্গানাইজাররা তারা নিজেরা শিল্পী এটা একটা বিরাট মেলবন্ধন আমাদের পৃষ্ঠপোষকতা নাই প্রথমেই বলি প্রচার হয় না আর কোনো চ্যানেলগুলো তো নাচ হয় না প্রতিদিন সন্ধ্যা শুরু হওয়ায় নৃত্য উৎসবে অংশ নেওয়া শিল্পীরা আধুনিক নাচের পাশাপাশি পরিবেশন করে কত্থক নৃত্য নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত মেলা উনত্রিশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে নিউজ ঢাকা দশক ব্যতিক্রমী মাখানু মুড়ির খবর দিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন মাখানো মুড়ির প্লেট পাঁচশো টাকা শুনলেই পিলে চমকে যাওয়ার মতো কথা কিন্তু মুড়ি প্রেমীরা ঠিকই ভিড় করছেন মিরপুরের আব্দুল মজিদের কাছে মানুষের ভিড় ঠেলে ঠিকই বেঁচে নিচ্ছেন পছন্দের মুড়ি আর আপন খেয়ালে মুড়ি মাখিয়ে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন মজিদ মুড়ি বিক্রির মজিদের গল্প শোনাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না ছবি তুলেছেন শেখ মিন্টু বছরে কয়েক আগেও ফুটপাতে দিন যেমন ছিল যার আজ তার দম ফেলার ফুরসত নেই আপন মনে মণি মেখে চলেন আব্দুল মজিদ ভিড় সামাল রীতিমতো হিমশিম খেতে হয় তাকে কারণ আর কিছুই না এই লোকের হাতে আছে জাদু সাতাশ রকমের মুড়ি মাখাতে পারেন তিনি যা মিলবে পনেরো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কি আছে এই মাখানো মুড়িতে বিভিন্ন ধরনের ইটা পাচ্ছি যেমন বিফ পাচ্ছি চিকেন পাচ্ছি আবার চিংড়ি মাছেরই তো অন্যান্য সবগুলোর থেকে এখানে একটু স্পেশাল এখানে মেনুগুলো অনেক স্পেশাল আছে তারপর মশলা অনেক ভালো করে দেওয়া হয় মুড়ি সুনাম এখন আর নিজ এলাকাতেই সীমাবদ্ধ নয় স্পেশাল মানে অন্যরকম ভালো লাগে খুব ভালো লাগে চিকেন দিয়ে যেটা আর কি মশলাটা তৈরি করে ওই মশলাতে আমি বাসায় নিয়ে যে আমরা রুমে নিয়ে যেয়েও খাওয়ার চেষ্টা করি আর কি অজিত মামার মুড়িটা অত্যন্ত সুস্বাদু ফার্স্ট অফ অল এবং ওনার মুড়িটা হাইজেনিকও এবং অনেক রকমের মশলা ইউজ করার কারণে মুড়িটা অনেক সুস্বাদু লাগে রহস্যের ঝাবিটা মেরে ধরলেন কারিকর নিজেই পাখি দিয়ে একটা আস্তা চিংড়ি মাছ দিয়ে পিস ডিপ দেয় পরিমাণ দেয় ডিম মুরগি ডিম প্লাস কোয়েলপাকে ডিমো সাথে একটা পানি ফিরি ক্রেতার সংখ্যা এবং বেচা কেনা নিয়ে স্বস্তির হাসি আব্দুল মজিদের মুখে তিনশো সামথিং কি বৃষ্টি দিক তো দশের উপরে দশ দৃশ্য দিক বৃষ্টির দিন আর কম হয় মন ভরে উঠলে পকেট উজাড় করতে দ্বিধা করে না মানুষ কে তারা বলছেন আব্দুল মজিদের হাতে জাদু আছে তার মাখানো মুড়ি খেলে মন ভরে যায় পাঁচশো টাকা প্লেট তবুও কেউ আপত্তি করে না তুপিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সংবাদ শেষ করবো তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার বন্যা পরিস্থিতির আরও অবনতি পানিবন্দি লাখো মানুষ সুনামগঞ্জ জুড়ে ফসল হারাদের ঢাকা খানাখন্দ আর ময়লা পানিতে সয়লাভ রাজপথ আগস্টের মধ্যে ঠিক হবে দক্ষিণের মেয়রের আশ্বাস যাবন জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এই রায় সব ক্ষেত্রে প্রযোজ্য জানালেন অ্যাটর্নি জেনারেল চোরাকার বাড়িদের তৎপরতায় উজার হচ্ছে বরগুনার সংরক্ষিত বনাঞ্চল অসাধু সরকারি কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগ এবং মাখানো মুড়ি প্লেট পাঁচশো টাকা তবুও ভিড় মিরপুরে মজিদের দোকানে ভিন্ন ভিন্ন দামে মিলছে সাতাশ রকমের মুড়ি দর্শক এই ছিল এখনকার সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে